Hello friends, my name is Krish and my name is Payal and welcome back to our channel. আগের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পেলগাম এবং সেই সম্পর্কে আরো অনেক তথ্য। এই ভিডিওতে আমরা দেখাবো স্বর্গীয় উদ্যান এবং স্কি রিসর্ট হিসাবে বিখ্যাত গুলমার্গ। তো চলুন ঘুরে আসি। গুলমার্গ হলো বরফের পাহাড়ে মিশে থাকা বুনো ফুল এবং সবুজের কার্পেট বেছানো প্রকৃতির এক নিখুঁত কবিতা। পূর্ব হিমালয়ের পীর পাঞ্জাল রেঞ্জের একটি ছোট্ট পাহাড়ি উপত্যকা হলো এই গুলমার্গ। এই ছোট্ট উপত্যকাটিকে প্রকৃতি তার জাদুকাঠির ছোঁয়ায় করে তুলেছে অনন্য। তো আমরা এখন চলে এসেছি গুলমার্গে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে উচ্চতম এবং দীর্ঘতম গলফ কোর্স। তার পেছনে রয়েছে সেন্ট মেরি চার্চ, যেটা হচ্ছে এই জায়গার সব থেকে পুরনো চার্চ। এবার চলে যাই আমরা একটা ইন্টারেস্টিং স্টোরিতে। এইখানে একটা রেড কালারের হার্ট, আমার ঠিক দূরে দেখতে পাচ্ছেন রেড কালারের একটা হার্ট, যেটার নাম হচ্ছে হোটেল নিডোস। এডওয়ার্ড নিডোস এখানে প্রথম আসেন গুলমার্গে ট্রেকিংয়ের জন্য। তো ওনার হঠাৎ করে এই জায়গাটি খুব ভালো লেগে যায় এবং গৌরীমার্গ এই জায়গাটার নাম ছিল আগে, সেটার নাম পরে গুলমার্গ। তিনি প্রথমেই নামকরণ করেন এবং এখানে একটি ছোট্ট কুঠির বানান, যেটা তখন কোনো নামকরণ ছিল না, জাস্ট একটা ছোট কুটির ছিল। এখান থেকে 12 কিলোমিটার দূরে একটি ফ্যামিলি থাকতো, কাশ্মীরি একজন লোক, ভদ্রলোক থাকতেন, তার একটি মেয়েও ছিল জানা, তার সঙ্গে এই ভদ্রলোকের ভালোবাসা হয়ে যায় এবং এই ফ্যামিলিটি সাহেবকে প্রচুর হেল্পও করেন এই বাড়িটি বানানোর জন্য। এবং ওই মেয়েটি জানা তাকে দেখতে ছিল একদম বিদেশিদের মতন, সুন্দর চুল ছিল এবং অপূর্ব সুন্দরী ছিল, যে দেখলে একদম কাশ্মীরি মনেই হতো না। তো সাহেবের তাকে খুব ভালো লেগে যায় এবং তাদের দুজনের সঙ্গে বিয়ে হয় এবং তারা অনেকদিন পর্যন্ত এই কুঠিতেই একসঙ্গে বসবাস করতেন। পরে ওরা আবার ইউরোপে সেটেল হয়ে যায়। তো এই ছিল এখানকার গল্প। তারপরে এই জায়গাটি নিডোস সাহেবের নাম অনুযায়ী, এই হোটেলটির নাম হোটেল নিডোস পড়ে এবং এটি এখানকার সব থেকে পুরনো এবং সর্বপ্রথম হোটেল। শ্রীনগর থেকে 49 কিলোমিটার এবং পেহেলগাম থেকে 136 কিলোমিটার দূরে অবস্থিত এই গুলমার্গই বিশ্বের স্কি রিসর্ট হিসাবে সুপরিচিত। প্রতি বছর শীতকালে সারা বিশ্বের হাজার হাজার স্কি প্রেমিকরা ভিড় জমায় এই ছোট্ট শহরটিতে। একদিকে যেমন অ্যাডভেঞ্চার অন্বেষকদের জন্য গুলমার্গ হলো পরম আদর্শ একটি স্থান, অপরদিকে এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম কেবিল কার রাইডের জন্য গুলমার্গের জুড়ি মেলা ভার। আমরা লক্ষ্য করছি আমাদের অনেক দর্শক বন্ধুরাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেই ভিডিওগুলি দেখছেন। সেই সকল বন্ধুদের কাছে আমাদের একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে আমরাও উৎসাহ পাই আপনাদের আরও নতুন নতুন জায়গা ঘুরিয়ে দেখানোর জন্য। আর হ্যাঁ, বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমরা
এখন চলে এসেছি গুলমার্গ গন্ডোলায়, যেটা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম কেবল কার। তো এটার মোট উচ্চতা হচ্ছে 13,500, এটার ফার্স্ট ফেজের উচ্চতা হচ্ছে 8,300। আপনি যদি ফার্স্ট ফেজ থেকে সেকেন্ড ফেজ করতে চান তাহলে সেটার উচ্চতা দাঁড়াবে 13,800। তো ফার্স্ট ফেজে আসার জন্য আপনার আলাদা টিকিট লাগে, সেকেন্ড ফেজে আসার জন্য আপনার আলাদা টিকিট লাগে। তো আপনারা যদি কেউ মনে করেন যে ফার্স্ট ফেজে এসেই আপনারা সেকেন্ড ফেজটা করবেন না, তো আপনি সেটাও করতে পারেন, শুধু ফার্স্ট ফেজটা করতে পারেন অথবা দুটোই করতে পারেন, অ্যাজ পার ইয়োর চয়েস। গুলমার্গ খুবই ছোট্ট একটি পার্বত্য উপত্যকা, চাইলে আপনি অর্ধেক দিনেই এটি কভার করে শ্রীনগর ফিরে যেতে পারেন, আবার কেউ চাইলে এখানে একটি দিনও কাটিয়ে যেতে পারেন। আমরা গুলমার্গে দু দিন কাটাই এর সৌন্দর্য একদম কাছ থেকে উপভোগ করার জন্য, এবং গুলমার্গ আমাদের একেবারেই হতাশ করে না। কিভাবে সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। পৃথিবী বিখ্যাত গন্ডোলা রাইড এবং গলফ কোর্স ছাড়াও গুলমার্গে রয়েছে আরও অত্যাশ্চর্য কিছু ট্যুরিস্ট এবং শুটিং স্পট। এই সব কিছু কভার করার জন্য আপনাকে গুলমার্গে একদিনের সময় দিতেই হবে। আপনারা যদি আমাদের সাথে কাশ্মীরের লাক্সারি ট্রাভেল এক্সপিরিয়েন্স করতে চান অথবা গাড়ি হোটেল বুক করতে চান, তাহলে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের কল বুকিং লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকেও আমাদের সঙ্গে কল বুক করতে পারেন। গুলমার্গকে বেষ্টন করে আছে আপার ব্যাচ শৈলরাশি, এবং তার আনাচে কানাচে ঘুরলে আপনি খুঁজে পাবেন স্ট্রবেরি ভ্যালি, ভুটাপাথরি, আপার ব্যাচ ছোটা লেক সহ আরও কিছু ছোটোখাটো অথচ মনোরম শুটিং স্পট। প্রথমে আমরা চলে যাব ভুটাপাথরি নামক একটি অতীব সুন্দর শুটিং স্পট। এখানে জব তক হে জান নামক একটি অতি পরিচিত হিন্দি মুভির শুটিং হয়। ভুটাপাথরি, যেটি নাগিন ভ্যালি নামে লোকালসদের কাছে অতীব পরিচিত, দীর্ঘ 22 বছর এই স্থানটি বন্ধ থাকার পর 2012 সালে এই স্পটটিকে জম্মু কাশ্মীর গভর্নমেন্ট সাধারণ ট্যুরিস্টদের জন্য খুলে দেন। এখন যে ভ্যালিটি আপনারা বাঁদিকে দেখতে পাচ্ছেন সেটি নাগিন ভ্যালি 2 নামে অতি সুপরিচিত। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনারা আমাদের জম্মু কাশ্মীর ট্রাভেল সিরিজের অন্যান্য ভিডিওগুলি মিস করে গিয়ে থাকেন, তো এক্ষুনি আই বাটনে ক্লিক করুন সম্পূর্ণ প্লেলিস্টটি দেখে নেওয়ার জন্য। এখন আমরা চলে এসেছি গুলমার্গের বিখ্যাত স্ট্রবেরি ভ্যালিতে। সাধারণত গুলমার্গে যারা ডে ট্রিপ করেন স্ট্রবেরি ভ্যালি তাদের লিস্টে থাকে না, কিন্তু আমরা আপনাদের অবশ্যই রেকমেন্ড করব একটি আলাদা ট্যাক্সি ভাড়া করে এই ভ্যালিটি ঘুরে আসার জন্য। সাধারণত প্যাকেজ ট্যুরে যে গাড়ি আপনাকে প্রোভাইড করা হয় অথবা পার্সোনাল গাড়ি এখানে অ্যালাউ করা হয় না। এই স্পটগুলি ঘুরে দেখতে হলে আপনাকে সেপারেট লোকাল ট্যাক্সি হায়ার করতে হয়।
গুলমার্গের সাইট সিনের জন্য আরও অনেক কিছু আছে, নট অনলি গুলমার্গ গন্ডোলা। আপনি যদি সাইট সিন করতে চান তাহলে একটা হাফ অ্যান্ড ডে, হাফ ডের একটা সাইট সিন হয়। এখান থেকে আপনি একটা, এরকম একটা ছোট লেক আছে ওপরে, এর থেকে একটা বড় লেক আছে যেটা পুরো ফ্রোজেন হয়ে যায়। এই লেকটিও শীতকালে পুরোপুরি ফ্রোজেন হয়ে যায়। তো খুবই ছোট একটা লেক, কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ পিসফুল জায়গা। আপনি যদি গুলমার্গের মেন ক্রাউড থেকে বেরিয়ে একটু শান্তি খুঁজতে চান তাহলে আপনারা এই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারেন। এখানেই আমরা আমাদের এই ভিডিওটি শেষ করছি। চোখ রাখুন আমাদের এই চ্যানেলে লে লাদাখ এবং কাশ্মীরের আরও আপকামিং ভিডিওগুলি দেখে নেওয়ার জন্য।